والجنة، وأن هذا صراطي مستقيما. এটাই তো হলো আমার জান্নাতের রাস্তা রে। আমি যে পরকালের পথের কথা তোদেরকে বলেছি বারবার, দুনিয়াতে দিয়েছি পথ, পথটাকে রিপেয়ার করেলে, পথটাকে ভালো করে পিস দিয়ে সাজিয়েলে, রুলার চালিয়ে ঠিক করে নে, হাসতে হাসতে জান্নাতে যাবি রে। এটাই হলো আমার দেওয়া পথ। ফাত্তাবিউহু, চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার অন্য পথে চলে যেও না। তোমাকে পকেট রোডে অনেকে ডাকবে, যদি তুমি চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার রাস্তা থেকে অনেক দূরে সরে চলে যাবে। জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই তোমাদের জন্য ওসিয়ত, যদি তোমরা ভয় করো। আমি বায়ান শেষ করিনি। ছেলেগুলো ঘুরছে, টাকা দেবেন, ভুল করবেন না। শেষকালে আমি যেটা পারবো আপনাদের কাছে নিব, কিন্তু এটা দিতে থাকেন। এটা মসজিদ দেখেন, একটা পর্ব এসে পৌঁছালাম, দু মিনিট উঠবেন না হাতগুলো ধরে বলছি। আমি প্রথম বক্তব্যটা কি শুরু করেছিলাম আপনাদের মনে আছে কি না, যে পৃথিবীর পথ ভেবে নিতে হয়, যানবাহন বেছে নিতে হয়, পাথিও সাথে নিতে হয়, আর আখেরাতের পাথিও এখান থেকে পাঠিয়ে দিতে হয়। যেমন আমেরিকালারা এই মহাকাশের টানের এখান থেকে রিপেয়ার করছে, স্টেশন ফেটে গেছে, তো তেমনি এখান থেকে আপনার আখেরাতের পথ রিপেয়ার হয়ে যাবে, সে ব্যবস্থাপনা রয়েছে। একটা দিলাম আলো, সলাত, নামাজ ছাড়বেন না। আমরা সবাই নামাজ ছাড়বো না, যে হালাতে থাকি নামাজে মাপ নাই ভাই। দাঁড়িয়ে পড়ো, না পারবে বসে পড়ো, না পারবে শুয়ে পড়ো, না পারবে ইশারায় পড়ো, উজু করো, না পারবে তেমুম করো, উজু করার পানি নাই, তেমুম করার মাটি নাই, বিনা উজুতে তেমুমে পড়ো, নামাজ মাপ নাই, কোনো হালাতে মাপ নাই, সফরে অর্ধেক পড়ো, জিহাদের ময়দানে দাঁড়িয়ে ভাগ করে করে পড়ো। কোনো কারণে যদি নামাজ মাপ হতো, তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাপ হয়ে যেত। এত কঠিন দিনেও তাকে নামাজ পড়তে হয়েছে, হার হালাতে নামাজ পড়তে হবে, অতএব নামাজকে জড়িয়ে ধরতে হবে, একদিন মুক্তির রাস্তা থাকবে। আর দুই নম্বরে হলো, খুব ভেবে চিনতে দেখবেন, সেটা হলো খবরদার কালাম পাকের আইনের বাইরে যাবেন না। আমি আপনি যদি কালাম পাকের আইনের বাইরে চলে যায়, আখেরাতের সোজা রাস্তাটা আর খুঁজে পাব না। জি, স্বাধীন ভালো না পরাধীন ভালো? আর একবার বলছি, একবার মুখ খুলেন, কিছু সাইকোলজিস্ট বলবো বলেছি। স্বাধীন জিন্দেগির মূল্য বেশি না পরাধীন জিন্দেগির মূল্য বেশি? স্বাধীন, জি, স্বাধীন জীবনের মূল্য আজাদ, পরাধীন জীবনের মূল্য হচ্ছে আবদ্ধতা। কিন্তু কিছু জায়গায় আবার পরাধীনই ভালো স্বাধীন হওয়ার থেকে। কেমন? এই যে লোকগুলো আপনারা আছেন, সাড়ে এগারোটা ক্রস হয়ে গেছে, একবার মুখ খুলেন তো, সবাই সবাই মা বোনেরা আসতে বলবেন, পুরুষেরা জোরে বলবেন, সবাই বলি আশহাদু আল্লাহ, বলেন। এটা কোনো পার্টি ছিল, কালেমায় শাহাদাত পড়ব, অন্য কিছু নাই। কত বড় কথা দেখবেন এটাতে লুকিয়ে আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়ছেন না? পড়েন নাই? হায় আল্লাহ, তৃণমূল কংগ্রেস জিন্দাও, ও জিন্দাও, ও বলেন বলেন বলেন, তৃণমূল কংগ্রেস জিন্দাও, ও জিন্দাও, ও লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বলেন না জি?
এগুলো তো পারেন খুব লাফি লাফি বলতে। এমন কুদে লাফাইছে দাড়িতে আর মাথাতে হো মারে রং মেখে ভাবছে যে স্বয়ং আল্লাহর আরশের সঙ্গে মোলাকাত হচ্ছে। নাউজুবিল্লাহ, হাজি ভাই কালেমায় শাহাদাত পড়ছেন তো এত আস্তে। হ্যাঁ, কালেমায় শাহাদাত, আল্লাহ খুশি হবেন, বুক ফেটে যেছে আফসোসে যে এতগুলো মানুষ। এটা যদি বাংলাদেশ হতো তো এই তোলপার লেগে যেত, লাইনের ওই পার থেকে বুঝতে পারতো যে কিছু হচ্ছে আজকে। জি বাবা, আপনার কাছে কেউ যদি কোনো ভিখারিতে দশটা টাকা চায় আর সে যদি বলে দিবে কেউ? হাজি ভাই এতগুলো মুসলমান, আমাকে আফসোস লাগছে। আমি যে আপনাদের থেকে বেশি ইমানদারদের আফসোস লাগছে তা নয়, আপনারা যদি এক বেঈমান তা আমি 99 বেঈমান, আমি স্বীকার করছি। আপনাদের মতো ইমানদার আমি নাই, আমি চেয়ারে আছি এই জন্য আমার দাম বেশি নয়, যে নিচে আছে তারই দাম বেশি, দাঁড়ির যেটা পাল্লা নিচে থাকে অতি মাল বেশি থাকে। বান্দর তো গাছের ডালে বসে থাকে, তা বলে বান্দর কি হাই স্কুলের হেডমাস্টার হবে? আমি একটা বান্দর বলি এখানে বসে আছে, আর আপনারা মানুষ বলি নিচে বসে আছেন। কিন্তু আফসোস লাগলো এতগুলো মানুষ আল্লাহর গোলাম। আচ্ছা বলেন আমার আফসোস করার কি আছে? আমার মুখে ঝাঁটা মেরে দেন আর লাত মেরে দেন, কিন্তু যার নামে কালেমাটা হচ্ছিল সেই আল্লাহ তো এই সময় তাকিয়ে দেখছে যে আমার গোলামরা কোন সাউন্ডে বলছে, কোন সাউন্ডে বলছে। জি ভাই দুবার বলেছি, এটা 3 নম্বর বল বলছি, যদি বলেন তো বলবো, না হলে আমি তফসির করে ছেড়ে দেবো, ডিউটি করতেছি, ডিউটি করব, পরিষ্কার কথা। মহব্বতের সঙ্গে বলেন, যার দিলে মহব্বত আছে তিনি বলবেন, যার মহব্বত নাই তিনি বলবেন না। শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কেন বলা করালাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কালাম পাকের ভিতরে একটা দলিল লিখে রেখেছে। এখানে একটা দলিল আছে, সেই দলিলটার নাম হচ্ছে বিনিময় দলিল। আমাদের দেশে রেজিস্ট্রেশন হয় কয়েক রকম, একটা রেজিস্ট্রেশন হয় বন্টনামা রেজিস্ট্রেশন, আর একটা হয় কুবালা রেজিস্ট্রেশন, একটা হয় বিনিময় রেজিস্ট্রেশন। তাহলে বিনিময় কেমন? এই জায়গাটা আপনার, এই পাশে আমার আছে 10 কাটা, আর আপনার রোড সাইডে জায়গা আছে ছোট, আপনার আছে 3 কাটা। আমি বললাম আমার 10 কাটাটা নিয়ে নেন, আপনার 3 কাটাটা আমাকে দিয়ে দেন, টাকার কোনো খেলা নাই, যেটা রেজিস্ট্রি করতে লাগবে আপনিও হাঁপ আমিও হাঁপ। তাহলে বললাম ঠিক আছে, দাগ নম্বরটা আপনার নামে চাপিয়ে দিলাম, ওইটা আমার নামে চাপিয়ে নিলাম, রেজিস্ট্রি অফিসে গেলাম, 12,000 টাকা খরচা হলো, আপনি দিলেন 6,000, আমি দিলাম 6,000। হাকিম জিজ্ঞেস করছে কত টাকায় কিনেছেন, আমরা বললাম না কিনা নাই বিনিময় হয়েছে, ও দিয়েছে আমি দিয়েছি, কেউ কারো জায়গাটা মেপে দেখতে যাই নাই, হিসাব করতে যাই নাই, একে বলে বিনিময়। তাল্লা একটা বিনিময় দলিল লিখেছেন এখানে, আর ওই দলিলটা তৌরাত ইঞ্জিল জবুরেও লেখা ছিল। আমি দলিলটা একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بعتم به وذلك هو الفوز العظيم এবার দলিলের বাংলাটা আপনাদেরকে বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোন মুমিন আছো রে
আমি মুমিনের সঙ্গে ব্যবসা করতে চাইছি, কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, মুনাফেকের সঙ্গে লয়, আপনার কি না মুমিনের সঙ্গে করবে? আল্লাহ বলছে নিশ্চয় আমি মুমিনের সঙ্গে বিনিময় ব্যবসা করব, সে তার জান মালকে আমাকে দিয়ে দেবে, আমি বিনিময়ে তাকে জান্নাতটা দিয়ে দেব, আমি তাকে যখন বলবো কতল হবে তো কতল হয়ে যাবে, যখন বলবো তুই কতল কর তো লোককে কতল করবে, তার মালটা যখন আমি চাইবো হাসতে হাসতে দিয়ে দেবে, আবার আমি মাল নিব না তাকে দিতে হবে না। কে আছো আল্লাহর সঙ্গে এই বিজনেসে নামবে? যে এই বিজনেসে নামতে রাজি আছো আল্লাহ তার সঙ্গে নামতে রাজি আছে, আর আল্লাহর সঙ্গে যে ব্যবসাতে নামবে সেই লাভবান হবে। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হবে তোমার বড় সফল কাম। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা, এতক্ষণ রাস্তার কথা বললাম আর রাস্তার আলোর কথা বললাম, এবার অট্টালিকা জান্নাতটা বিক্রি হয়ে গেল, পৃথিবী থেকে কে কিনবে, রেডি হয়ে যাও। তাহলে আমরা যখনই কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা বিক্রি হয়ে গেলাম, আমাদের আর কোনো মূল্য নাই, কোনো মুসলমান স্বাধীন নয়, মুসলমান পরাধীন জাতের না মুসলমান। এই পানিটা আমি পান করব, আমার পেটে ঢুকবে, এটা আমার হাতে নিয়েছি, তারপরও আমি স্বাধীন নয়, আমি এই হাতে পান করব তো আল্লাহর হুকুম মানব, রসুলের হুকুম মানব, আর এই হাতে পান করব তো তাকে মানলাম না, তখনই আমি বর্ডার থেকে বেরিয়ে চলে গেলাম, আমি ক্রস হয়ে গেলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, কে ব্যবসা করবে আমার সঙ্গে ব্যবসা কর, বিবাইয়াকুমুল্লাযী বায়া তুমি ওমা আফা বিহাদিহি মিনাল্লাহে, আল্লাহর সঙ্গে যদি কেউ চুক্তিটাকে পোড়া করে দিতে পারে, তার মানে চুক্তিটা কি, আমি যেদিন থেকে শ্বাস শুরু করেছি যেদিন আজরাইল আসবে সেই দিন পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে আমার পা থাকবে না, রসুলের হুকুমের বাইরে আমার পা থাকবে না, নবীজির মতো করে মডেল করে চলবো, আল্লাহর হুকুমের ওপরে আমি চলবো, আমার দেহ থেকে পোশাক থেকে খাওয়া থেকে উঠা থেকে বসা থেকে চুল থেকে দাড়ি থেকে মোচ থেকে সব নবীজির মতো করে হবে, আল্লাহর হুকুমের মতো হবে। তাহলে আমার আল্লাহ বলছে ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুমি, তোকে তো আমি সুসংবাদ দিলাম, আমার সঙ্গে বিজনেস করবি তো তুই সুসংবাদে পৌঁছে যাবি, যদি তুই বিজনেসে ফেল করে যাস তা হবে না, আমি আল্লাহ ওয়াদা করছি, ফিতরাতে করেছি, ইঞ্জিলে করেছি, কোরআনে করছি, আই তোরা কে আমার সঙ্গে ওয়াদা পুরো করবে, তোরা যদি ওয়াদা পুরো করতে পারিস আমিও ওয়াদা পূরণ করব, যখন তোর জানটা প্রয়োজন হবে জানটা লাগিয়ে দিবি, যখন তোর মালটা প্রয়োজন হবে মালটাকে লাগিয়ে দেবে, খবরদার জানমালকে আঁকড়ে ধরে বসে থাকবি না। আবার আল্লাহ বলছেন ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে তোদের সফল কামের রাস্তা। জি তা আমি যে কোরআন শরীফ পড়তে রয়েছি ওই সময় একটু স্টপ নিতে হবে বা নাহলে সব ভুলে পুলহ পড়তে পড়তে ইন্না তাইনা তর্জমা লেগে যাবো, বাপকে খালু বলে দিব, দোয়া করে দিব, এত দোয়া করে দিব আপনার কোনো অসুবিধা নেই, দোয়া করার লেগেই তো এসেছে, একটু সবর করেন বসেন, আর দশটা মিনিট আপনারা বসেন, আর একটা আয়াত বলবো যে গোটা বক্তব্যটাকে আমি এক মিনিটে খতম করব, তাহলে জানবেন যে আজকের বিষয়বস্তুটা আপনারা পেলেন। বসেন ওখানেই বসেন, দাঁড়িয়ে থাকেন না, আমার মনে চাপ হবে যে আর এখনও দোয়া হলো না বলি উঠছে না, বসেন দশ মিনিট, দোয়া লিতে গেলে বসতে পার না, চলে গেলেও দোয়া করে দিব, যান মানে দোয়া লিবে তবে এখান থেকে হঁটবে, কোন বিপদে পড়েছি। জি হ্যাঁ ঠিক আছে, দোয়া করতে হবে, বিভিন্ন রকম মানুষ থাকে, মুরব্বী মানুষ, বাপের বয়সের মানুষ, বড় ভাইয়ের বয়সের মানুষ, ওদের সম্মান আছে, মাশাআল্লাহ দিয়েছেন তো কিছু, আকাঙ্ক্ষা তো দোয়া, এটা তো খারাপ জিনিস নয়। এরপরে দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন তোদেরকে একটা সুসংবাদ দিয়ে দিই, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহি অবাশিরিল মুমিনিন, ওমা আমার খালা আমার বোন আমার বেটি আমার, আল্লাহ কি বলছেন, আত্তাইবুন
তোদের অভ্যাস হবে, গুনাহ হয়ে গেলেই তওবা করে নিবি। গুনাহ হবে না এর কোনো গ্যারান্টি আছে? কিছু লোক রেগে যে বলে, বল আর জীবনে করব না। হাজি ভাই ওটা হয়? কেউ আবার বিবিকে বলে, ওই বল আর কোনোদিন করব না, হয়? ও তো গুনাহ করবে, ওটা আল্লাহই বলে দিয়েছে। রসুল বলেছে মানুষের ভুল হতেই থাকবে। জি, তা সেই রকম বলছে তোদের যখন গুনাহ হবে সঙ্গে সঙ্গে তওবা করে নিবি। আবেদন, তোরা আল্লাহর গোলামি স্বীকার করবি, আল্লাহর গোলামি করবি। হামিদন, সবসময় আল্লাহর প্রশংসা করবি। সকালে একবার বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তোরা প্রশংসা করেনেওয়ালা হয়ে যাবি, গুণগুলা দেখেন আটটা। তওবা করেনেওয়ালা হবি, আল্লাহর ইবাদত করেনেওয়ালা হবি। আজান হয়ে গেলে চলে যাবি, সামনে রোজা রেখে নিবি, ইবাদত করেনেওয়ালা হয়ে যাবি, আল্লাহর প্রশংসা করেনেওয়ালা হয়ে যাবি। হামিদন, সাই হন, তোরা ফিরে আসনেওয়ালা হবি। সাই হন, ফিরে আসা, বহুত দূর গুনাহ করতে করতে চলে গেছিস, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয় যাস না, ফিরে আস আল্লাহকে বল, আল্লাহ রব্বানা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাবুদ গো আমাকে ফিরিয়ে নেন। আর সাইমুন মানে রোজা রাখলেওয়ালা, সাইহুন মানে ফিরে আসনেওয়ালা হয়ে যাবি। তারপরে আল্লাহ বলছেন সাইহুন, রকেউন তোরা রুকু করেনেওয়ালা হবি, তারা সাজেদুন সাজদা করেনেওয়ালা হবি, এক কথায় তোরা নামাজ পড়েনেওয়ালা হবি। আল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর শেষ কথাটা কি করবি? বল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর আইনের হিফাজত করবি তোরা। অবাশিরিল মুমিনিন, তোদের জন্য রয়েছে সুসংবাদ। ছোট্ট ছোট্ট দুটো ঘটনা বলো, দুটো ঘটনাতে পাঁচ মিনিট লাগবে। ওহুদের যুদ্ধে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, লোহার জামা পরে, লোহার হেলমেট পরে, লোহার বর্মা পরে, শরীরটা একটু বেশি ভারী হয়ে গেছে, একটা উঁচু জায়গায় উঠবে। নবীজি চেষ্টা করছেন উঁচু জায়গায় ওঠার, সাহাবীরা তার মধ্যে হযরতে তালহা দেখে ফেলেছেন, রসুল এই জায়গায় ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না, চিন্তা ভাবনা করছে। হযরতে তালহা দৌড়ে গিয়ে শুয়ে গেলেন, শুয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বুকে পা রেখে উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন, তালহা রে তুমি নিজের জন্যে জান্নাতকে ওয়াজিব করে নিলে। তার মানে তারা কত জ্ঞানী ছিল, এখন আমার কী চাইছে আল্লাহ বুঝে নিলে, আমার বডিটা চাইছে বুঝে নিলে, বলতে হলো না। এটা একটা গেল। দ্বিতীয় ঘটনা, আবদুল্লাহ জুল বাতাজাইন বিরাট ধনী ঘরের ছেলে, কালেমা পড়ার কারণে সব কেড়ে নিয়েছে, নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, শুধু একটা কম্বল ছিঁড়াকে গায়ে দিয়ে রসুলের কাছে আছে। অনেক লম্বা ঘটনা ছোট করে বলছি। এরপরে আল্লাহ রসুল বললেন, মুতার যুদ্ধের জন্যে সমস্ত মাল জমা করো। চারিদিক থেকে মালের হিরকা পড়ে গেল, ভিড় লেগে গেল, কিন্তু ওর কাছে কোনো টাকা নাই। তারপরে ওখানে ঘুরু ঘুরু করছে, কী দিব কী দিব কী দিব কী দিব, কিছুই তো দিতে হবে, একদম খালি হাত হয়ে গেছে। নবীজি বললেন, আবদুল্লাহ তুমি? আবদুল্লাহ বললেন, রসুল আল্লাহ আমার কাছে কোনো মাল নাই, আমি আমার জানটাকে দেওয়ার জন্য এসেছি। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, যে ড্রাইভার হবে ও রাস্তাটা দেখে বলে দেবে আমার গাড়িটা কোন গিয়ারটা চাইছে, ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার না ফোর গিয়ার না টপ গিয়ার, কোন গিয়ারটা চাইছে ড্রাইভার বলে দিতে পারবে। ওই গিয়ারটা দিলে গাড়িটা ওই জায়গাটা পার হবে, আর যদি ও গিয়ার না মাপতে পারে তাহলে ড্রাইভার লয়। তো প্রত্যেকটা সাহাবি মাল আর জানে ড্রাইভার ছিল, ওরা অবস্থা দেখে, সিচুয়েশন দেখে, পরিস্থিতি দেখে বুঝে নিত আল্লাহ এখন জান চাইছে না মাল চাইছে, আমাদের বুঝে আসছে না বন্ধুরে। এই জন্য আল্লাহ বলছেন, বল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর আইনগুলোকে যখন তো এই হেফাজত করবে। অবাশিরিল মুমিনিন, তোদের জন্যে পরকালে খালি সুসংবাদ 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 সুসংবাদ। ইন্নালিল ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিম ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এখানে মুড়ি কিনে উঠতে হবে কিংবা ট্রেনে মুড়ি কিনতে হবে, আমার রব বলছে তুই খালি মুত্তাকি হয়ে যা, মরার পরে তোর সঙ্গে খাবার আর সারা বান্তাহুরা ফুল ফ্রুট লেগে থাকবে, অভাব তোর যাবে না।
টোটাল বক্তব্যটা এক মিনিটে বলবো, টোটাল বক্তব্যটা এক মিনিটে বলবো। আজ কি বলতে চেয়েছিলাম, আখেরাতের পথ ও পাথিও পৃথিবী থেকে এই ভব মেলাতেই জোগাড় করতে হবে। আখেরাতে কোনো হাট নাই যে জোগাড় করবেন। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়, বিধায় আল্লাহ তাবারক বা তালা রসুল উম্মতকে বললেন যে তোমরা সলাতকে হেফাজত করো আর কোরআনকে আঁকড়ে ধরো। এই কোরআন হবে পরকালের পথ এবং সমস্ত তোমার দলিল পর্চা জান্নাতের, আর নামাজ হবে তোমার পরকালের রাস্তার নোরানি আলো। হে মা, হে বোন, হে বেটি, ও আমার কলিজার টুকরা, আপনাদের কাছে আমি টোটাল বক্তব্য আজকে রাখলাম, পথ আর পাথিও আমরা নামাজকে আঁকড়ে ধরবো। উঠবেন না, আমি দোয়াটা দিব তা উঠবেন, আর পথ আর পাথিও নামাজ আর কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি আমাদের আর কোনো চিন্তা নাই। জোরে বলেন, আমাদের কোনো চিন্তা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। এখন আমি দোয়া দিচ্ছি, দোয়া দেওয়ার আগে ছোট্ট একটা আবেদন করব। ওই ছেলেগুলো কই রে বাবা, তোমরা বড় চাদর নিয়ে পেছন দিকে যাও। আবেদনটা হচ্ছে এই, বিশ্বনবী বলেছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না। কেউ পৃথিবীতে মসজিদ বানালে আল্লাহ তার জান্নাত বানান। অনেক দিয়েছেন, আমি বলিনি যে আপনারা টাকা দেননি, আমি স্বীকার করছি আপনারা টাকা দিয়েছেন, কমিটির তরফ থেকেও স্বীকার করছি আপনারা যথেষ্ট দিয়েছেন, প্রতি বছর দিচ্ছেন। একবার মনে করেন পেছন দিকে যাবে এই অধমটা, আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই একটা 500 টাকা কিংবা একটা 100 টাকা চাইছি ভিখারির মতো। আমি যদি আমার জন্য কারো কাছে টাকা চাই, এখানে যতগুলো লোক বসে আছে, আমি যদি ওর হাতটা ধরে বলি ভাই 100টা টাকা দেন, কি করবেন? আরে আমি যা করি তাই করবো, আমি কালকে যেটা মন যাবে খাবো, আমি তোমার কাছে 100 টাকা নিব, তুমি করে বলছি আমাকে দাও 100 টাকা, না বলে পালাতে পারবেন না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, আমি যাকে ধরবো। মুসলিম সাহেব তো দেন, বলছি তো আমি আপনাদের কাছে একটা 100 টাকা 500 টাকা চাইছি, যদি না থাকে আপনি 1 টাকা হলো টেবিলে নামিয়ে দেন, কাছের লোকগুলো পেছন দিকে চাদর আছে দেবেন। দোয়ার শেষে হাজি মুসলিম সাহেব ওনার স্ত্রীর নামে 5000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া করব। আরও যারা দিয়েছেন 500 100 500 100, আবার আমার বায়ান করতে করতে একজন 50 টাকা দিয়েছেন স্ত্রীর নামে, আবার কেউ দিয়েছেন 100 টাকা, অনেকগুলি টাকা এসছে। আমি দোয়া দিচ্ছি, আপনার আমিন বলেন, হে আল্লাহ এই টাকাগুলোকে তুমি কবুল করো, পূর্বের টাকাগুলো তুমি কবুল করো। আর এ